টেবিলের শীর্ষস্থান থেকে ধপাস করে তলা নিতে। প্রথম দুই ম্যাচেই জয় দিয়ে শুরু টানা পাঁচটায় হার। টুর্নামেন্ট থেকেই এখন বিদায়ের অপেক্ষায় মিনিস্টার গ্রুপ রাজশাহী। দল ফাইট করলেও ফিনিশিংটা হচ্ছে না ঠিকঠাক, মনে করেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। এদিকে মহেন্দ্র সিং ধোনিকে আইডল মেনে দলনেতা হিসেবে তৈরি হচ্ছেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচে জিত, বঙ্গবন্ধু কাপে বাজিমাতের ইঙ্গিত। দলে নেই বড় কোনো তারকা, দলীয় পারফরমেন্সই যাদের মূল ভরসা। মিনিস্টার রাজশাহীর ম্যাজিক ওই পর্যন্তই। স্বপ্নের মতো শুরুর পর হারিয়েছে খেই, টানা পাঁচ ম্যাচে হার, টুর্নামেন্ট থেকেই বিদায়ের অপেক্ষা। বাকি আছে মোটে এক ম্যাচ শান্তদের জন্য, যা ডু অর ডাই। জিতলেই হবে না, বরিশাল হারলে সেরা চারে খেলার সুযোগ হবে রাজশাহীর। ভালো শুরুর পর কেন এমন দশা রাজশাহীর? জিততে জিততেও যাচ্ছে হেরে, ফিনিশিংটা হচ্ছে নড়বড়ে। রাজশাহী ক্যাপ্টেনের সরল স্বীকারোক্তি না, অবশ্যই অপশন এখনও তো আছে, বাট আমাদের ম্যাচ জিততে হবে। আমাদের আসলে কোনো দিকে তাকানোর কোনো অপশন নেই, আমাদের নিজেদের যেই ম্যাচটা আছে ওই ম্যাচটা জিততে হবে, এবং ওটা নিয়ে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি এবং সবাই চেষ্টা করছে যে কীভাবে সামনের ম্যাচটা ভালো করা যায়। সবশেষ ম্যাচেই দেখিয়েছেন ঝকঝকে এক ক্যাপ্টেন সিনক, এক সেঞ্চুরি দিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। দল সাফল্য পেলে আস্তপূর্ণতা, নিজের প্রতি বেড়েছে বিশ্বাস, যা কাজে দেবে আসছে উইন্ডিজ সিরিজে। টাফ টাইমে আরও ভালো ডিসিশন নেওয়া, আর একটু ভালো যদি চিন্তা করতে পারে তাহলে টিমের জন্য হয়তো আরও ভালো হবে। তো আমি যেটা মনে করি যে আমি যদি যত ম্যাচ এরকম অপরচুনিটি পাবো আস্তে আস্তে শিখবো, যেটা আমি শিখতেছি, তো এই জিনিসগুলো ইম্প্রুভের জায়গা আছে। ক্যাপ্টেন্সিটা ভালো মতো উপভোগ করছেন শান্ত, যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে স্কিল বাড়ানোই টার্গেট। শান্ত সুলভ আচরণটাই যার মূল চালিকা শক্তি। এরকম ইনিংস খেলতে পারলে তো অবশ্যই কনফিডেন্স ভালো থাকে এবং নিজের ব্যাটিংয়ের প্রতি যে বিশ্বাসটা ওটা আরও বাড়ে। সো অবশ্যই ইন্টারন্যাশনালে যদি সুযোগ পায় তাহলে এই কনফিডেন্সটা কাজে দিবে। ভবিষ্যৎ দলনেতা হিসেবে বিসিবির রাডারে ভালো মতোই আছেন নাজমুল শান্ত। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।